আমি একটা ছেলের একটা স্ট্যাটাস দেখে আমি অবাক হয়ে গেলাম। আমি ওকে জানি, ও এটিএমসি আসছিল, তখন বললো স্যার আমার 500 টাকা আছে, ভর্তি হওয়ার জন্য আর কিছু নাই, আমাকে কোন একটা বই দিবেন, একটা বই কিনে। হ্যাঁ, সেই ছেলে ওর পোশাক আশাকে একদিন আমি দেখি, এবং তারপরে একটা বিশেষ স্ট্যাটাস দিয়েছে যে এমন একটা বাসায় আছে, এমন বাসায় তার চালচলনটা এবং গাড়ির সামনে। পরে আমি জিজ্ঞেস করলাম, বলে যে না এগুলো কিছুই তার না, ওই ওই বাসায় ও চাকরি করে, সম্ভবত ওখানে ও বাজার সদাই করে, এটা ওটা করে। তো ওই বাসার একটা ছেলের ও পোশাক পরে তখন সে মনে করছিল যে এটা আমি পরে পরেই করি। তাই বললাম, এই এটা কি স্ট্যাটাসে খুব বেশি দরকার ছিল? ও এত প্রোফাইলে এইভাবে দেওয়া ওই গাড়িতে, হ্যাঁ, এবং তুমি যেন বড় দামি গাড়ি, তো সেটার সাথে তোমার ইয়ে করা, তো এটুকু ছবিতে শুরু তুলে ওইটাই করেছে। এই যে আমার জীবনে আমি যা না তা প্রকাশ করলাম, এটা কি ঠিক হলো? আমার জীবনে আমার যা নাই আমি তাকে একজনকে প্রকাশ করলাম। এখন মনে করো এই স্ট্যাটাসটা দেখে, ওর এই প্রোফাইলটা দেখে, ওর এই এগুলো দেখে, ছবির মধ্যে দেখো কোথাও মানে ইয়ে নাই, গরিবিয়ত নাই, কোথাও তার দারিদ্রতার ছোঁয়া কোথাও নাই। তার পুরোটা প্রোফাইল জুড়ে আমি দেখলাম, তার পুরোটা প্রোফাইলের সম্পূর্ণ জায়গায় আমি একটু দেখলাম। আমাকে একদম বললো, আমি বললাম যে ঠিক আছে দেখি, পুরোটা দেখি আমি, দেখি মাই গুডনেস, মোটামুটি যতটুকু দেখতে পারলাম পুরোটাতে ওর আভিজাত্য ছোঁয়া। এখন বলো একজন অপর থেকে কোন একটা মেয়ে যদি ওকে এটা দেখে, সে তো মনে করে যে বাস্তবে এই ছেলেটা এরকমই, তাই না? ও চলে যেভাবে, হ্যাঁ, ও যেভাবে জেল লাগিয়ে যেভাবে ছবি টবি তুলেছে, তাতে তা আরেকজন ভুল বুঝতেই পারে। জি স্যার, এবং দেখো এই জন্য আমি বলবো যে আমি যা তাই হ, এই জন্য বলে বি হু ইউ আর, এটা উচিত, বি হু ইউ আর, এটা খুব গুরুত্বপূর্ণ মানুষের জীবনে, এটা খুবই গুরুত্বপূর্ণ। তোমার যা নাই তা দেখানোর দরকার, তোমার যা আছে তাই করো, তুমি যতটুকু ততটুকুই। জাহাঙ্গীর আলম, তোমাকে নিয়ে আজকে অনেকগুলো কথা বললাম, তুমি তোমাকে তোমার জন্য বলিনি, আমি সবার জন্য বলেছি, এই বয়সে এটা হয়, এখান থেকে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এবং সেক্ষেত্রে আমি কয়েকটা কথা বলেছি, 1 নম্বর, অহংকারকে দূরে রাখবে, কোনোদিন প্রশ্রয় দিবে না, অলসতাকে দূরে রাখবে, কোনোদিন প্রশ্রয় দিবে না, 5 ওয়াক্ত নামাজ 4 ওয়াক্ত না হয়।